হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডক্সিন 100 ক্যাপসুল সম্পর্কে, এবং এই ডক্সিন 100 ক্যাপসুল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে মেডিসিনটি কী কী কাজ করে এবং এই মেডিসিনটি কী পরিমাণে খাওয়া যেতে পারে, ঠিক আছে, এবং এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না, প্রাইস কত পড়বে, কারা খেতে পারবে না, এগুলো সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজনীয় মনে হয় একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি। ডক্সিন 100 ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে, যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে 100 মিলিগ্রাম সমপরিমাণ ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এবং এই ডক্সিনের মধ্যে কিন্তু আপনার 50 mg ট্যাবলেট ক্যাপসুলও রয়েছে। আর ডক্সিন এই মেডিসিনটি প্রস্তুতকারক হচ্ছে যে অপসনিন ফার্ম লিমিটেড, এবং ডক্সিনের এক পাতার মূল্য পড়বে 22 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটি কী কী সমস্যার জন্য আপনারা খেতে পারেন বা কী কী কাজ করে থাকে। প্রথমত, এই ডক্সিন 100 ক্যাপসুলটি আপনারা শ্বাসতন্ত্রের সংক্রমণের সমস্যার জন্য খেতে পারেন। শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের সংক্রমণের সমস্যা রয়েছে, যেমন আপনার নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, তারপর আপনার ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, হ্যাঁ, সাইনোসাইটিস, এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আপনারা এই ডক্সিন 100 ক্যাপসুলটি খেতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনার মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ হয় বা গনোরিয়া বা সিফিলিসের সংক্রমণ হয়, এই সকল সমস্যার জন্য আপনারা ডক্সিন 100 ক্যাপসুলটি খেতে পারেন। তৃতীয়ত, এই মেডিসিনটি কিন্তু আপনার কলেরা, ট্রাভেলস, ডায়রিয়ারও কাজ করে থাকে। এবং চতুর্থ মধ্যে আমরা বলতে পারি যে এই মেডিসিনটা আপনার ব্রন এবং ফোড়ার জন্য খাওয়া যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মেডিসিনটা কিন্তু অনেকগুলো কাজে রয়েছে। তো এখন বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন পরিমাণে এই মেডিসিনটি গ্রহণ করা হয়ে থাকে। তো এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন সমস্যার জন্য কী পরিমাণে মেডিসিনটি খাওয়া যেতে পারে। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে, তারা ব্রণের সমস্যার জন্য এই ডক্সিন 100 ট্যাবলেট প্রতিদিন একটি করে 7 থেকে 10 দিন পর্যন্ত খেতে পারবে। আর যদি কারো মূত্রনালীতে সংক্রমণের সমস্যা হয়, তাহলে তারা প্রতিদিন 2টি ট্যাবলেট করে খাবে, সকালে একটি, রাতে একটি, এবং তাদেরকে 10 দিন এই ক্যাপসুলটি খেতে হবে। আর অন্যান্য যে সমস্যাগুলোর কথা বলেছি, সে সকল সমস্যার জন্য তারা এই ডক্সিন 100 ক্যাপসুলটি প্রথম দিন 2টি খাবে, সকালে এবং রাতে, এবং তারপর থেকে আপনার প্রতিদিন একটি করে চলবে 7 থেকে 10 দিন পর্যন্ত। তবে কলেরা বা ডায়রিয়া, হ্যাঁ, মানে ট্রাভেলস ডায়রিয়া, এই সমস্যাগুলো যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তার যে পরিমাণে দিবে সেই পরিমাণে খাওয়া প্রয়োজন। আর বিভিন্ন মানুষের শরীরের ওজন বা তাদের বয়স বা তাদের সংক্রমণের অবস্থার উপর নির্ভর করে মেডিসিনের মাত্রা ডিফারেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের প্রেসক্রাইব অনুসারে মেডিসিন সঠিক পরিমাণে নেবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই মেডিসিনটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার বমি বমি ভাব বা বমি, ফুসকুড়ি বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। তো এগুলো খুব একটা দেখা যায় না, খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায়। আর এই মেডিসিনটির সাথে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনারা একসাথে গ্রহণ করবেন না। যদি আপনাদের খেতে হয়, 2-3 ঘন্টা ডিফারেন্স রেখে তারপর মেডিসিনটি গ্রহণ করবেন। তো আমি আপনাদেরকে মেডিসিনগুলো বলি, যেমন আপনার অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম জাতীয় অ্যান্টাসিড যে মেডিসিনগুলো রয়েছে, সেগুলো এই ডক্সিন 100-এর সাথে একত্রে খাবেন না। তারা যারা প্যানিসিলিন জাতীয় মেডিসিনও গ্রহণ করে, তারা কিন্তু ডক্সিন 100 ক্যাপসুলটি একসাথে খাবেন না, মিনিমাম 2-3 ঘন্টা ডিফারেন্ট রেখে তারপর মেডিসিনটি গ্রহণ করবেন। এতে আপনার খুব একটা সমস্যা আর হবে না। আর যাদের এই মেডিসিনের প্রতি সমস্যা রয়েছে বা 8 বছরের নিচে শিশু যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটি ব্যবহার করা যাবে না। আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি নিষেধ, ঠিক আছে, খাওয়া যাবে না।
তো এই হলো আজকের এই ডক্সিন 100 ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা। আশা করি মেডিসিনটি সম্পর্কে জেনে আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ।